এখন বাজে 9:30, এডিটিং কমপ্লিট হলো, ব্রেকফাস্ট চলে এসছে। গুড মর্নিং এভরিওয়ান। তো রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটা মানে মাথার মধ্যে বাকেট লিস্ট চলে, কি কি করতে হবে আজকে। কালকে রাত্রে আমায় কিছুতে এডিটিংটা করতে দেন না, রিল্যাক্স করো রিল্যাক্স করো। কালকে যে সিনেমাটা দেখলে সেটা বলো। আজকে মুভিটা দিলাম, দেখলাম অসাধারণ। কালকে দুটো মুভি দেখেছি, দুটোই একদম মানে নেক্সট লেভেলের মুভি, একদম দারুণ হয়েছে। আর তারপরে এডিটিং করতে করতে চা খেতে খেতে এডিটিংটা সেরে নিলাম। আর আমাকে কেন ওই যে ব্রেকফাস্ট এগুলো দেয় আমি জানি না, আমার একটু খেতে ইচ্ছা করে না। কালকে লুচি পরোটা খেয়েছি, আজকে আবার চাউমিন। একটা সময় ছিল যখন আমি আমার দোকান ছিল, শনি রোববারটা আমার ছুটি থাকতো, শনি রোববারটা আমি কারোর ফোন ধরতাম না, কেউ ফোন করলেও ধরতাম না। কিন্তু এ সেটা করছে না, এ উল্টো করছে, শনি রোববার আবার সেই খাতা লিখছে। তোমার প্রফেশনটা আলাদা, আমার প্রফেশনটা মনে আছে তো, আমি কারোর ফোন ধরতাম না, মনে আছে? বাট আমি একটা মানে কি বলবো, আমার সবাই জেনেই গেছিল শনি রোববার হলে একে ফোন করলে পাওয়া যাবে না। তো তোমার সেলফ মানে কি বলবো, সেলফ এমপ্লয়েড, আই অলসো সেলফ এমপ্লয়েড, বাট আমি একজন টিচার, তো আমার মানে কিছু দায় দায়িত্ব আমার বেশি। তো আমি এখন পেপার রেডি করছি, পরীক্ষা আছে, তো তো মাকে ডেলিভারি দিতে হবে এই পেপারসগুলো, তো রেডি করে রেখেছি। বিছানা বিছানা কিছু তুলিনি, সব পড়ে। হ্যাঁ এনো জুস এখন। হ্যাঁ দুপুরবেলা থেকে বলা তো যায় না, আজকে দুপুরবেলা যদি ফোন করে কোথাও পালিয়ে যেতে পারি, জুস খাওয়া হবে না, ওই জন্যই দিয়ে দিলাম। সিরিয়াসলি কি দায়িত্ব বোধ মানুষের, চিন্তা করা যায়? আমাদের মতি গতি ঠিক থাকে না। না তোমার নেই? হ্যাঁ। আর কি হয়েছে তোর, কি হয়েছে? হু করছিস? কালকেও ভাত বেড়েছো, আজকেও ভাত বাড়ছো, তাই তো? যেটা আমার করতে খুব বিরক্ত লাগে। ও মানুষ, মা তো নেই, কালকে কাকাগুলো আগে তো মায়ের নেমন্তন্ন, আমাদেরও নেমন্তন্ন, বাট আমরা যাইনি। কেন যাইনি বলছি, চলো মাংসটা দেখতে ভালোই হয়েছে, চলো খেয়ে নি। আমার আর কুনালেরও নেমন্তন্ন। বেবি কথা বলছি, চুপ কর। তো যেটা মেন কথা সেটা হচ্ছে, কোনো শ্রাদ্ধ বাড়িতে আমি যাই না, মানে একদম পছন্দ করি না। কেন না, আমার মনে হয় আফটার লাইফ বলে কিছু নেই। যে মানুষটা বেঁচে আছে, তোমার কাছের মানুষ, ভালোবাসার মানুষ, তো যতক্ষণ সে বেঁচে আছে তাকে ভালোবাসো, তাকে সম্মান করো, তাকে আদর যত্ন করো। মরে যাওয়ার পর তার সে মারা গেছে বলে তার শোকে তাপে আমাকে এই নিয়ম রক্ষা করতে হবে, লোক ডেকে খাওয়াতে হবে, শ্রাদ্ধ বাড়িতে মানুষ সবসময় আনন্দটা শেয়ার করতে হলে ঠিক আছে, কিন্তু কেউ মারা যাওয়ার পর তার জন্য পাত পেরে খাওয়ানো, সেটা খেতে যাওয়াটা আমার কাছে নিজের মনে হয় খুব লজ্জার ব্যাপার। তারপরে খেতে গিয়ে মানুষের তো কথা, শুক্তোটাতে মিষ্টি কম হয়েছে, মাছের পিসগুলো ছোট ছোট ছিল, তো আমার না নিজের এত লজ্জা করে। আমি একবার নিজস্ব মানে এই জিনিসটা হওয়ার পর মানে আমি নিজে চোখে দেখেছি বা শুনেছি, তারপর থেকে আমি আর কোনো দিন কোনো শ্রাদ্ধ বাড়িতে যাই না। ফাইনালি আমরা বেরোলাম, এখন বাজে 2:30, চলো। তো আজকের এটা মানে মাস্ক নিডের একটা একটা ছিল আর কি, বেরোতেই হতো পেট্রোল, তো বেরিয়ে মানে একটু ফ্রেশ এয়ার না হলে মাথা মাথা সব জাম হয়ে গেছে আমার। আর আজকে একটা সপ্তাহ ধরে খুব চাপে ছিল, চাপে ছিলাম, এমনকি আজকে সকালেও মানে সারাটা সকাল 2-3 ঘন্টা আমরা শুধু খাতা লিখতে মানে পেপার রেডি করতে চলে, এখন রিফ্রেশ করে দিচ্ছি। এবার আমি একটু বেরিয়ে একটু রিফ্রেশমেন্ট ফ্রেশ এয়ার নেবো, তারপরে মাথাটা আমার ফ্রেশ হবে। দেখো নেল পালিশটা তুলেছি, সেটাও পরার টাইম পাইনি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। কি অবস্থা আমার, এটা হচ্ছে কুন্তি ঘাট। আর এই যে সামনে ছোট নদীটা দেখছো, এটা হচ্ছে কুন্তি নদী। এখানে একটা নৌকাও রয়েছে, কুনার বলছে নৌকা নিয়ে এই নদীর উপর দিয়ে ঘুরলে বেশ ভালোই হতো, দারুণ জায়গাটা। আর এখানে একটা ছোট্ট মতন ব্রিজ দেখতে পাচ্ছ, আগে নাকি এই ব্রিজটা কাঠের ছিল, পরবর্তীকালে এটা একদম কংক্রিটের বানানো হয়েছে। আর জায়গাটা অসম্ভব সুন্দর, আমার মনে হয় ভোরবেলা এই রাস্তাটা দিয়ে মর্নিং ওয়াক করলে আরো সুন্দর লাগে। কি দারুণ, তোমার তো নৌকাটা নিয়ে বেরোই।
আমরা আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে গোপালপুর লক গেট। তো দেখার মতন জায়গা বলতে এখানে একটা ড্যাম আছে ছোটখাটো, আর এখানে সিনিক ভিউটি ভীষণ সুন্দর, সেটা তোমরাও দেখতে পাচ্ছ। তোমাদের দেখাচ্ছি, দেখো, যদিও ছোট রে বাবা, সামনে গেলেই ভয় লাগবে তাই না? এতটা কাছ থেকে কোনো ড্যাম আমরা দেখিনি, একবার ছোটোবেলায় ম্যাসেঞ্জার গেছিলাম, বাট এটা বিশাল বড় গেটগুলো। হ্যাঁ, বাচ্চা ড্যাম, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে অনেক বড়। বেশি দেখো ওই গ্রিলের ইয়েটা, কিন্তু মানে ইয়ে করা যাবে না, ভেঙে গেলেই সোজা, আর সাঁতার কাটছে জানো না, এটা মাথায় দেখো। এই গেট থেকে সব জলগুলো গিয়ে যাচ্ছে, আর ওই জায়গাটা একটা পুরো শ্যাওলার পুরো একদম মানে ইয়ে হয়ে গেছে না, মনে হচ্ছে অসংখ্য সাপ যেন একসাথে শুয়ে রয়েছে। দেখো কীরকম লাগছে। কুনাল বলছে ওই নিচেটা চলো আমরা যাই, যাবে? নাবার কোনো উপায় নেই, মানে ওই জায়গাটা ভীষণ রকম ভাবে করান, পরে যেতে পারি। জিন্স টিন্স পরে আসলে রিক্স নিতাম, কিন্তু এই ড্রেসটা পরে ওখানে নামার রিক্সটা আমি আজকে নিতে পারছি না। এই জায়গাটা ভীষণ 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 ভালো, আর একদম মানে মানে বেস্ট 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 আইডিয়াল ফর হচ্ছে পিকনিক। আর গাছটা দেখেছো কুনাল? গাছটা দেখো, মানে তলায় কিন্তু মাটি বলে কিছু নেই, পুরো ম্যানগ্রোভ হেলে পড়ে আছে, মানে এখনি জানো আমাদের ঘাড়ে পড়বে। এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে অশ্বদ্ধ এন্ট্রি, আর তলাটা মাটি বলে কিছু নেই, জাস্ট শিকড়ের উপর মানে ম্যানগ্রোভের যেরকম হয় না ও ট্রিটা, ঠিক ওই রকম ভাবেই রয়েছে। তবে এখানে দরকার ছিল একটা নাও, মানে একটা ছোট্ট বোট, যেখানে আমি আর কুনাল দুজনে মিলে মানে একদম আস্তে আস্তে শর্টস রিলস করতে করতে কুন্তি নদী ধরে এগিয়ে যাচ্ছি, তাই না? ব্যাপক রোমান্টিক কিন্তু ব্যাপারটা। ড্যাম্পের পাশেই দেখো ছোট্ট একটা জায়গা চাষের জমি, আর এখানে কি চাষ করেছে বলো তো? পেঁয়াজ চাষ হয়েছে, ছোট্ট কিন্তু বেশি জায়গা জুড়ে নয়, ছোট্ট জায়গা জুড়ে পেঁয়াজ চাষ হয়েছে। গ্রামটা কিন্তু বেশ সুন্দর বলো, আর এটা কিন্তু একটা একদমই প্রপার একটা গ্রাম, বেশ ভালো লাগছে। তবে মানে খুবই প্রত্যন্ত গ্রাম, মানে এখনকার মতন ওই শহুরে গ্রাম টাইপের নয়, গ্রাম গ্রামের মতন। তোমাদের বলছিলাম যে এটা একটা বেশ মানে গ্রাম, মানে গ্রাম্য গ্রাম আর কি, এখনকার গ্রাম তো গ্রাম নেই, সব শহরের ছোঁয়া হয়ে গেছে, বাট এখানে এখনও সেই গ্রামের ব্যাপারটা রয়েছে। খোলামেলা মাঠ, ধানের গোলাও দেখতে পেলাম আসার সময়, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি সিনারিওটা শেয়ার করে দিই। আর আমরা শহরে থাকতে থাকতে না এইরকম খোলামেলা পরিবেশের জন্য হাঁপিয়ে উঠি, তো আমাদের কাছে শহরের মানুষজনদের কাছে এইসব জায়গাগুলো মানে উপরি পাওনা যাকে বলা যায়, তো বেশ সুন্দর লাগছে দেখো। আর কুড়ালের এখানে দুশালিকের অভাব নেই কিন্তু, প্রচুর কিন্তু দুশালিক দেখা যাচ্ছে যেদিকে দুচোখ যায়। আর এই যে ব্যাপারগুলো, এই গ্রামের মানুষ এই দুপুরবেলা হলেই বাড়ির সামনে চেয়ার নিয়ে বা মাঠে ঘাটে বসে পড়ে সারা দিনের পরিশ্রমের পর, কার বাড়িতে কি হলো না হলো এই গল্প করা। পিএনপিসি না দরকার, প্রয়োজন, এটাও একটা কিন্তু ভালো এন্টারটেইনমেন্ট আর কি। এই যে দেখো এটা একটা কি হচ্ছে, কালী মন্দির, একটা বড় বেদি করা, গোপালপুর কালী মন্দির,
গরু রয়েছে, ধানের গোলা রয়েছে, তো মানে পিকনিক স্পটের অভাব নেই এইটুকু বোঝা গেল, কিন্তু পিকনিক করার মতো লোক নেই কুনালার। আমি তো এসে পিকনিক করতে পারি না, তার জন্য একটা দল বল দরকার, সেই লোকের খুব অভাব। কিন্তু মানে পিকনিক স্পট কিন্তু দারুণ। আমরা এখন রয়েছি কুন্তি নদীর ওপরেই, একটা ঝুলন্ত ব্রিজ, আর এটা হচ্ছে গঙ্গা আর কুন্তি নদীর মিলনস্থল, মানে এইখানেই সঙ্গম হয়েছে। তো এইরকম মানে ঝুলন্ত ব্রিজ কাঠের বানানো আমার লাইফে এই প্রথমবার আমি দেখলাম, ভীষণ সুন্দর আর একটা নতুন রকম অনুভূতি। কাঠের তলাটা দেখেছো, নিচেটা পুরো কাঠ দিয়ে বানানো, কাঠের পাতা, তো সেই লক্ষ্মণ ঝুলার মতন দেখতে লাগছে হরিদ্বারে যেটা আছে। আর তলায় অনেকগুলো নৌকা রয়েছে, জানি না এই নৌকাগুলো করে ভাড়া করে ও মাছ ধরার জন্যে, যে যদি ঘোরানো যেত এই জায়গাটা তাহলে বেশ ভালো হতো, একটু অন্যরকম অনুভূতিও হতো আর একটু এক্সপিরিয়েন্সটাও অন্যরকম হতো। ওটার উপর আবার ওটা কি ছিল জানি না, মনে হয় ডুবে গেছে নাকি, বাবা কাঠের তো জিনিসটা, আর এর উপর দিয়ে যখনই মানে কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে খটাং খটাং আওয়াজ হচ্ছে। রে তো বেশ ভালো একটা জায়গা করে নিয়েছে, ঘুমাচ্ছে। এটা হচ্ছে একটা রাধা কৃষ্ণের মন্দির, এখানে কি প্রসাদ আছে নাকি? প্রসাদ হ্যাঁ, মন্দিরটা ভীষণ সুন্দর, ওপরে শ্যান্ডেলারটা দেখো অনেক, আর সেই বিশাল এলাকা জুড়ে রয়েছে কিন্তু এই মন্দিরটা। আর আমি প্রসাদ পেয়েছি, আমিও পেয়েছি। তলায় রয়েছে মার্বেল বসানো, ঠান্ডা একদম পাটা ফেলছি, আর চারপাশে রয়েছে একটা সুন্দর বাগান, দারুণ সুন্দর জায়গাটা। আমরা বরাবরই ঘুরতে বেরিয়ে কোথায় শপিং মলে, কোথায় রেস্টুরেন্টে, এইসব জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু আমাদের এই শহরের পাশাপাশি কাছাকাছি এত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা নিজেরাও জানতাম না। আর এইসব জায়গায় এসে বসলে না মানসিক একটা শান্তি আসে, যেটা আমাদের এই রোজকার ব্যস্ততার জীবনে খুব দরকার প্রত্যেকটা মানুষের। আর এখানে একটা শেরাওয়ালিরও রয়েছে, যেমন আমাদের হিন্দি সিনেমা আগে সবসময় থাকতো না মা শেরাওয়ালি, তো সেরকমই একটা শেরাওয়ালির মূর্তি রয়েছে। রামজি যখন আমরা বেড়াতে গেছিলাম হায়দ্রাবাদে, ওখানে একটা বড় উঁচু পাহাড়ের ওপর একটা মন্দির ছিল, তো এইখানটা আসলে অনেকটা সেরকমই ফিল হচ্ছে, জায়গাটা ঠিক ওই রকমই, খুব সুন্দর। তো এখানে বসে থাকলে মনে হচ্ছে যেন বসেই থাকি, মানে কেন জানি না, মন্দির বলে বলছি না, মানে মনে হচ্ছে একটা খুব শান্তির পরিবেশ, পিস, একটা মেন্টাল পিস, ভীষণ মানে শান্তি লাগছে, মনে হচ্ছে এখানে যেন চুপচাপ কোনো কথা না বলে চুপচাপ যেন এখানেই বসেই থাকে। হালকা হালকা পাখির ডাকও শোনা যাচ্ছে, সেই বসন্তকালে যেমন প্রথম কোকিল ডাকলে যেমন একটা ফিল হয় ঠিক ওরকম লাগছে এখানটা। আর সব থেকে বড় কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন।
জায়গাটা অপূর্ব। এই যে মন্দিরটা রয়েছে একটা বিশাল এলাকা জুড়ে মন্দিরটা, মন্দিরটার বাইরে যে সারাউন্ডিংটা এত সুন্দর, একটা বাগান রয়েছে না ছোট্ট 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 ছোট্ট, মানে সেকশন করে করে, দারুণ সুন্দর জায়গা। আর কি শান্তি এখানটা, মানে এত সুন্দর শান্তি, চুপচাপ না, মানে সারাদিন আমরা অনেক কিছু কাজকর্ম করি এ করি, কিন্তু হয় না কথায় বলে বড় না যে দিনের শেষে একটা জায়গায় অন্তত চুপ করে বসে ভাবো, চিন্তা করো যে সারাদিনে তুমি যে কি করলে, কোনটা ভুল করলে, কোনটা মিথ্যে বললে। তো এটা হচ্ছে সেই একটা জায়গা যেখানে তুমি মানে মেন্টাল শান্তিটা পাবে, পিসটা পাবে, নিজেকে অ্যানালিসিস করতে পারবে। খাবার এসে গেছে, এই যে এখানে রয়েছে পকোড়া, আর এখানে একটা চিকেন রোল, একটা এগ রোল। কুনাল চিকেন রোল পছন্দ করে না, ও এগ রোলটা পছন্দ করে। আমার মাও তাই, চিকেন রোল খায় না, এগ রোলটা পছন্দ করে। তো যাই হোক, এখন আমরা একটা এগ রোল খাচ্ছি, এখানে চিকেন পকোড়া রয়েছে আর তার সাথে কুনাল এনে দিয়েছে এই কোল্ড ড্রিঙ্কস থামস আপ। তো এখন খাই, সত্যি খুব খিদে পেয়েছি, দুপুরবেলা আমরা ভাত খেয়ে বেরিয়েছি, এখন খিদেই পাচ্ছি।